ভোগ হয়েছে, আরতি হয়েছে, কীর্তন হয়েছে। ফুলন দেবী কি? ফুলন দেবী, এই যে বাড়ির ফুলন দেবী। এই যে দাদারা চলে এসেছে এত কিছু সব নিয়ে, অলরেডি ভেতরে কাজ শুরু করেও দিয়েছে। সবটা কমপ্লিট হলে তারপর তোমাদেরকে একদম দেখাবো। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, কারণ সকালের জন্য দুপুরে আজকে আবার ইনভাইট আছে আমাদের, মানে যে গোসাই আমাদের বাড়িতে আসবে তাদের, তার অন্নপ্রাশন মা, তার নাতির, নাতির অন্নপ্রাশনের জন্য দুপুরে ইনভাইট আছে। বাট আমরা এখনও শিওর না, মানে কজন যাবো কজন যাবো না। তো সকালে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট এখানে কমপ্লিট হচ্ছে, আর এদিকে হচ্ছে এগুলো। পুরোটা কমপ্লিট হলে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে যাবো। ফাইনালি সবটা কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। এখন অলমোস্ট দুপুরবেলা, বাইরে অলরেডি আমাদের গান চলছে। তো এখন হচ্ছে সবটা রেডি করা হয়েছে, শুধু আরেকটা লাইট এখান থেকে, মানে নিচের দিক থেকে দেওয়া হবে, ওটা মেবি বিকেলে হবে। আর একটা লাইট অলরেডি দেওয়া হয়েছে যেটা পুরোপুরি ওপর থেকে আছে, মানে এই যে দেখো এই জায়গাটা থেকে একটা ডাইরেক্ট দেওয়া হয়েছে, ওই জায়গাটার জন্য একটু কালারফুল লাগছে। আর একটা এই জায়গাটায় দেওয়া হবে। তবে হ্যাঁ, শুধু এবার জগন্নাথ আসার পালা, তারপরে একদম সিংহাসন ভরে যাবে, আর যেটা দেখতে তো খুবই সুন্দর লাগবে। আমি তো শুধু মানে অপেক্ষায় আছি যে বিকেলটা কখন হবে, আর পুরোটা একদম ভরাট লাগবে দেখতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে আসলাম। মা আর বাবা গেছে গোসাইয়ের বাড়ি, ওই নিমন্ত্রণ আছে তার জন্য। আমি দীপ আর ঠাম্মা বাড়িতেই খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন আমি উপরে আসলাম। এখন বাজছে আড়াইটে মতো। এদিকে আমার কাজ এখনও বাকি আছে, মানে এই যে এতগুলো সব জামাকাপড় সব, এমন বৃষ্টি হচ্ছিল কি করব, মানে শুকাচ্ছিলই না, তার জন্য একটু টাইম লেগে গেছে। সব ব্যালকনিতে মেলে রেখেছিলাম, এখন গোছাতে হবে, অলমোস্ট শুকিয়েই গেছে। তো একটু একটু ভেজা থাকলেও এখন গুছিয়ে রাখবো, তার কারণ হচ্ছে বাড়িতে মানুষজন আসবে, চারিদিকে এদিক ওদিক কিছুই রাখছি না ওর জন্য। তো আমি ভেবেছিলাম একটু রেস্ট নেবো, বাট মনে হচ্ছে না রেস্ট নিতে পারবো। তো যেহেতু সব এই যে মানে গোছাতে হবে, তারপরে আবার নিজে রেডি হতে হবে। আবার দীপ এখন বাড়ি নেই, দীপ গেছে আমার যে শাড়িটার ব্লাউজটা আজকে পরবো, ব্লাউজ রেডি ছিল না, তো সেই রেডি করা মানে করতে দেওয়া আছে, তো সেখান থেকে আনতে গেছে। ও আসলেই তারপর আমি রেডি হওয়া শুরু হবো। এই যে আমরা দুজন একদম রেডি হয়ে গেছি। রেডি হওয়ার কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ বললাম খুব তাড়াহুড়ো ছিল তাই জন্য। বাট রেডি যে হলাম তার মানে, আচ্ছা সে সময় পরে বলছি, আগে জানাও যে আমাদের দুজনকে কেমন লাগছে। এই হচ্ছে সেই, কমেন্ট করো ঠিক আছে, এই হচ্ছে সেই আমি লাইভে ফার্স্ট আগের দিনের লাইভে দেখিয়েছিলাম একটা হলুদ রঙের জামদানি, সেটাই আমি পরে নিয়েছি। কারণ আমি যেটা নেবো ভাবছিলাম, পরবো ভাবছিলাম, সেটা অন্য একজনের পছন্দ হয়ে যায়, তো আমি তাকে দিয়ে দিই। তারপর আমি চাইলে ওটা পরতে পারতাম, বাট তারপরে এটা ঠিক হয় ইয়েলোটা। কেমন লাগছে প্লিজ জানিও। আর দীপ পড়েছে সবুজ, হলুদ আর সবুজ এরম পাশাপাশি। কিন্তু এত যে তাড়াতাড়ি রেডি হলাম বেকার হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। এখন কটা বাজে? এখন মেবি 5:30 মতন বাজছে হয়তো। তো বৃষ্টি পড়ছে, এবার এই টাইমেই আসার কথা মানে জগন্নাথ, মানে রথটা বেরোনোর কথা আর কি এই টাইমে। বাট কী হবে কিছুই বুঝতে পারছি না বৃষ্টির জন্য। তো চলো আপাতত এখন নিচে যাই আগে। ওই যে দেখো সুন্দরভাবে পায়ের ওপর পা তুলে দেখতে ব্যস্ত হচ্ছে ফোন, একটা মুভি দেখছে অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে এই রেড লিপস্টিকটা আমি পরবো, তো এটা দিয়েছে হচ্ছে আমাকে মধুমিতা, ফেসেস কানাডার একটা লিপস্টিক, মানে রেডের মধ্যেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি শুধু যে ওই লিপস্টিকটা পরেছি সেটা না, আমি সুগারেরও একটা লিপস্টিক, মানে ওটা একদম চেরি রেড ছিল আর একটু মানে মেরুন শেডের, দুটো মিক্স করে পরেছি। আমি মোস্ট অফ দ্য টাইম এরকমই দুটো লিপস্টিক মিক্স করেই পরি সবসময়, সেটা হয়তো তোমরা জানো, আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম। তো আমি বলেছিলাম যে না, আমি ওই লিপস্টিকটা যেদিন পরবো সেদিন আমি শেয়ার করে দেবো, তার জন্য আমি সেটা এখন বলে দিলাম। এই যে ম্যাডামের মাথায় ফুল দিয়ে ফুল লুক। যাই হোক, মানে প্ল্যান যেটা থাকে সেটা ক্যান্সেল হয়ে যায় পরে, কারণ আমি তাদের বলেছিলাম না যে কোমর বন্ধনি পরবো, কিন্তু দেখো পড়া হয়নি, কারণ আর পরে পরে পরবো ভেবেছিলাম কিন্তু সেটা পড়া হয়নি। দীপ বললো যে না নর্মালি পরো, তা নর্মাল পরে নিয়েছে, শুধু মাথায় ফুলটা লাগিয়েছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর দীপ তো আগের পুরোনো বান্ধবী পরে নিয়েছে, আমার নতুন ওর পুরোনো। তো চলো এইবার যাই নিচে। ফুলন দেবী কি? ফুলন দেবী কেন? ফুলন দেবী ফুল পরে ফুল দিয়ে মাথা কি হয়েছে? হ্যাঁ সবাই অনেক সাজে সুন্দর করে। এই যে বাড়ির ফুলন দেবী। দীপ
তো আমাকে ওরকম উল্টো পাল্টা যে সবসময়ই বলে সেটা তোমরা জানো, তাই ওসব নিয়ে আমি আর কিছু মনে করি না। যাই হোক, এখন যাচ্ছি, বৃষ্টিটা কিন্তু কমে গেছে প্রায়, চলো এখন আগে যাই নিচে। মোটামুটি ঢুকেই গেছে, সবাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছে, এই দিক দিয়ে আসবে। পরে জমা দিয়ে হবে না। ড্রেসটা তো হেভি, এটা হেভি লাগছে জামাটা।
আজকের মতন এখানেই কমপ্লিট। ভোগ মানে লাগানো, কীর্তন, ভোগ বিতরণ সবকিছু অলমোস্ট হয়ে গেছে। এইবার হবে ঠাকুর শয়ন। হ্যাঁ বোলতার বাসা কিভাবে ভাঙতে হয় তুমি শেখাবা এখন? এখন প্রায় 9টা মতো বাজে আর আমি চলে এসেছি আটা মাখতে রাতের খাবার করার জন্য। তো এই যে সামনে 10 দিন আছে, সেই 10 দিন তো আমাদের আলাদা করে কোনো রান্নাবান্না করতে হবে না, কারণ 5 বেলা যদি ভোগ হয় তাহলে বাড়িতে আলাদা করে রান্না করার কোনো প্রয়োজনই হয় না। বাট আজকে করছি তার কারণ আজকে তো সেইভাবে কিছু হয়নি, মানে শুধু জগন্নাথ আসলো, কীর্তন হলো, তারপরে ঠাকুর ভোগ লাগিয়ে শয়ন দেওয়া হয়েছিল। তাই বাড়িতে সবাই খাওয়ার জন্য আমি এখানে আটা মাখছি আর মা এখন করে নেবে রুটি। তারপরে মা ওদিকে মায়ের কাজ করছে, কালকের কিছু সবজি বানাচ্ছে, কারণ কালকে সকাল থেকেই স্টার্ট হয়ে যাবে সব কিছু সেটার জন্য। এখন বাজছে প্রায় 10টা মতো, দীপ এখনই বাড়ি আসলো, ও সবাই বাড়ি চলে গেছে। আজকে বেশি কিছু হয়নি, মানে ঠাকুরের সব ভোগ হয়েছে, আরতি হয়েছে, কীর্তন হয়েছে, তারপরে শয়ন দিয়ে দিয়েছে। মেন শুরু হবে কাল থেকে, তো সবাই সব কিছু করে বাড়ি চলে গেছে। এখন দীপ এসেছে এত কিছু নিয়ে, কারণ ওর হচ্ছে আচ্ছা কী কী আছে আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে খিচুড়ি আছে, আলুর দম, এটা 5 তরকারি, এটা আছে তোমার পুষ্পান্ন, আর এটা হচ্ছে তোমার পায়েস। এবারে এত কিছু এনেছে হচ্ছে ওর আর আমার ইনভাইট ছিল আজকে একটা বন্ধুর বাড়ি, কী বেশ নাম, সৌভিক, হ্যাঁ সৌভিক, সৌভিকদা, ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল গৃহপ্রবেশে। কিন্তু আমরা যেহেতু যেতে পারিনি, এত কিছু পাঠিয়েছে, আমরা দুজন গেলে এত কিছু খেতে পারতাম। যদি তুমি ব্লগটা দেখো তোমাকে ডাইরেক্ট বলছি, এত কিছু দিয়েছো, এখন মানে 2 দিনে খেতে হবে হয়তো আমাদের। যাই হোক, থ্যাংক ইউ দিয়েছো, এটা মানে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এমনিতেই। আমি খুলতে খুলতে মাকে বলছিলাম দারুণ গন্ধ বেরোচ্ছে। তা এখন আমি, মা আর দীপ রাতের খাবার এইগুলোই খেয়ে আর কি কমপ্লিট হবে না, কালকেও আবার হয়তো খেতে হবে। আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে উপরে আসলাম আর রান্নাগুলো যা হয়েছিল দুর্দান্ত, মানে খুবই ভালো খেলাম আমরা, তাই না? কিরে দেখাবো নাকি তোকে একবার? যাই হোক, তো বুঝতেই পারছো সারাদিনে কিরকম ব্যস্ততা গেছে, মানে প্রচন্ড টায়ার্ড এখন, মানে শাড়িটা ছাড়তে পারলে আমি মনে হচ্ছে বাঁচি। যাই হোক, ব্লগটা এন্ড করবো, তারপরেই একদম চেঞ্জ করব। তো যেটা তোমাদের বলার সেটা হচ্ছে আজকে তোমরা যেটুকু দেখলে সেটা তো সবে জগন্নাথ আসলো, এবার কাল থেকে হবে মেন। কারণ আমি একটু আগে মায়ের সাথে বসে আমি শুনছিলাম, আমি নিজেও জানতাম না, মানে আমি এই আজকেই শুনলাম যে 5 বেলা ভোগ হয়, টানা এখন 10 দিন চলবে এরকম। এমন ভাব করে খালি গায়ে আছে বলে দৌড় দিয়েছে। যাই হোক, তো টানা 5 বেলা ভোগ হবে, মানে একদম সকালবেলায় ভোরবেলা একবার হবে, মানে ঠাকুর জাগানো যখন হবে তখন হবে, তারপরে তোমার 8টার সময় বাল্যভোগ হবে, তারপর দুপুরের ভোগ হবে, বিকেলে আবার ঘুম থেকে ওঠানো হবে, আবার রাত্রিবেলায়, মানে 5 বেলা ভোগ। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই নিমন্ত্রিত লোকজন থাকে, মানে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়। তো সমস্ত কিছু বাকিটা তোমরা তো নেক্সট ব্লগে দেখতে পারবে। মানে আমার আজকেই মানে আমি থতমত হয়ে গেছি সব কিছুতে আর কি, প্রথম যেহেতু তার জন্য আমাকে নিয়ে সবাই ইয়ারকিও মারছিল। যাই হোক, আর কাল থেকে চেষ্টা করব, রোজ হয়তো ব্লগ দিতে পারবো না, কারণ টানা 10 দিন তোমরাই হয়তো বোরিং ফিল করবে সেই ব্লগ দেখতে গিয়ে, আমার কোনো ব্যাপার নেই, বাট তোমরাই হয়তো ওই জন্য মাঝে মধ্যে দেবো আর কি, তো সেরকমই ইচ্ছা। তুমি চলে আসো ঘর, আমি দেখাচ্ছি না, আমি ঘুরে যাচ্ছি এইদিকে, ঠিক আছে? বা হাত ব্যথা করছে আমার, জলদি। তো যাই হোক, সেটা পরের ব্লগগুলোতে তোমরা দেখতে পারবে, আমাকে ঘোরাচ্ছি এরকম করে। যাই হোক, আজকে আর বেশি কথা বলতে পারছি না, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগের কিছু পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবার দেখিয়ে দেবো এত বকিস কেন। আর আমার নতুন চ্যানেলটা
Stay healthy, stay positive, and stay happy in happy zone. Bye. Bye. With you, yeah.